ওয়েলকাম বন্ধুরা আমার চ্যানেলে আবারো আজ নিয়ে এসেছি একটি ভীষণই পুষ্টিগুণ সম্পন্ন রেসিপি যাতে রয়েছে নটি শাক বা খসলা শাক আর রয়েছে কাঁঠালির বীজ সাথে আলু নটি শাক দিয়ে কাঁঠাল বীজ এত বেশি পুষ্টিকর এটি শুধু ভোজ্য নয় এটি আমাদের কোলেস্টেরলের মাত্রা কন্ট্রোল করে হজমে সাহায্য করে তো চলুন আজকে দেখে নিই এই সুস্বাদু রেসিপি কিভাবে বানাবেন আর তার আগে যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন পেয়ে যান অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চলুন দেখি কড়াই গরম করে নিয়েছি তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন সরষে এই আমার ফোড়ন ফোড়ন ফুটে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি খুব হালকা ভেজে নেব লাল লাল করে একদমই ভাজবো না দিয়ে দিলাম আলু এগুলো ছাল আমি তুলে নিই কারণ আলু ছিলকা শুধু এই সবজিতে ভীষণ ভালো লাগবে দিয়ে দিলাম কেটে রাখা কাঁঠাল বীজ আমি একটা কাঁঠাল বীজ চারটে টুকরো করে নিয়েছি ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে আসে আর কাঁঠাল বীজটাও ভালো করে সিদ্ধ হয়ে আসে দেখুন আমি মাঝে মাঝে দেখে নিচ্ছি কতটা সিদ্ধ হলো এবার দিয়ে দিচ্ছি আদা বাটা স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমি মিডিয়াম আঁচে রান্না করছি দিয়ে দিচ্ছি শাকগুলো আপনারা লাল মরিচও নিতে পারেন মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে ঢেকে দিচ্ছি খানিকক্ষণ প্রায় 5 মিনিট মতো দেখুন শাকটা জ্বলে গেছে যেহেতু আমরা শাক দিয়েছি তো শাকে অনেক জল থাকে তাই জলের পরিমাণটা আমরা অল্প দেব জলটা ভালো করে মিশিয়ে নিলাম সবজিগুলোর সাথে এবার একটা ম্যাশার দিয়ে ভালো করে আলুগুলো ম্যাশ করে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি ভাজা জিরির গুঁড়ো তরকারিটা একদম রেডি হয়ে গেছে স্টার্ট করে দিয়েছি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ